নমস্কার, এই মুহূর্তত জনাব বিচাৰিছো এটা বিশেষ খবৰ। ইতিমধ্যে 1 জুলাইৰ পৰা দেশত কাৰ্যকৰী কৰা হৈছে নতুন আইন, আৰু এই নতুন আইন অনুসৰি এতিয়া ৰাজ্যত এটা ৰাতিৰ ভিতৰতে 10টাকৈ গোচৰ পঞ্জীয়ন কৰা হৈছে। গুৱাহাটী মহানগৰতে কেৱল 10টা গোচৰ পঞ্জীয়ন কৰা হৈছে, আৰু ক'ত কিমান গোচৰ পঞ্জীয়ন কৰা হৈছে সবিশেষ তথ্য জনাব বিচাৰিছো। আৰু এই মুহূৰ্তত জনাব বিচাৰিছো বিশেষ খবৰটো, নতুন আইন কাৰ্যকৰী হোৱাৰ প্ৰথম দিনাই ৰাজ্যত 10টাকৈ গোচৰ ৰুজু। এতিয়া যেন অপরাধী সারি যাব নোৱাৰিব কোনো পধ্যে, এতিয়াৰ সহজে সারি না যাব অপরাধী, সহজে সারি না যাব অপরাধী। নতুন আইন কার্যকরীর লগে লগে শক্তি বাঢ়িল আরক্ষীর। মহানগর আরক্ষী আয়ুক্ত কার্যালয়ত রুজু হল গুৱাহাটীৰ প্রথম গোচর। প্রথম দিনাই ভঙাগড় আরক্ষী থানাত রুজু হল গোচর। ভঙাগড় আরক্ষী থানাত রুজু হল গোচর, ই রিক্সা চুরিক লৈ ভঙাগড় থানাত প্রথমটো গোচর রুজু। ই রিক্সা চুরিক লৈ প্রথমটো গোচর রুজু করা হয়েছে বিএনএসৰ 303 ধারাত রুজু হয়েছে গুৱাহাটীৰ প্রথমটো গোচর। গুৱাহাটীৰ দ্বিতীয় আৰু তৃতীয়টো গোচর রুজু দিশপুর আরক্ষী থানাত। দ্বিতীয় আৰু তৃতীয়টো গোচর রুজু করা হয়েছে দিশপুর আরক্ষী থানাত চুরির অভিযোগত। 673/2024 আৰু বিএনএস 331 চুরিক লৈ 776/2024 গোচর, বিএনএস ধারা সন্নিবিষ্ট 118/115। নতুন আইন কার্যকরী হওয়ার প্রথম দিনাই রাজ্যত 10টাকৈ গোচর রুজু করা হয়েছে। আর এই মুহূর্ত জানাব বিচাৰিছো বিশেষ খবরটো, ইতিমধ্যে 1 জুলাইৰ পৰা সমগ্র দেশত কার্যকরী করা হয়েছে নতুন আইন, আর এই নতুন আইন অনুসৰি এতিয়া প্রথম দিনাই অর্থাৎ প্রথম দিনার নিশাই গুৱাহাটী মহানগৰত 10টাকৈ গোচর রুজু করা হয়েছে। নতুন আইন কার্যকরী হওয়ার লগে লগে যেন এতিয়া শক্তি বাঢ়িল আরক্ষীর। মহানগর আরক্ষী আয়ুক্ত কার্যালয়ত রুজু করা হল গুৱাহাটীৰ প্রথমটো গোচর। প্রথমটো গোচর রুজু করা হল প্রথম দিনে ভঙাগড় আরক্ষী থানাত রুজু হল গোচর। ই রিক্সা চুরিক লৈ ভঙাগড় থানাত প্রথমটো গোচর রুজু, বিএনএসৰ 303 ধারাত রুজু হয়েছে গুৱাহাটীৰ প্রথমটো গোচর। গুৱাহাটীৰ দ্বিতীয় আৰু তৃতীয়টো গোচর রুজু হয়েছে দিশপুর আরক্ষী থানা। চুরির অভিযোগত 673/2004 বিএনএসৰ 331/305 ধারাত গোচর রুজু করা হয়েছে। চুরিক লৈ 674/2004 গোচর, বিএনএসৰ ধারা সন্নিবিষ্ট করা হয়েছে 118 অর্থাৎ 118/115। আৰু এনেদৰে এতিয়া যেন গুৱাহাটী মহানগৰত ৰুজু কৰা হৈছে 10টাকৈ গোচৰ, আৰু নতুন আইন প্ৰণয়ন কৰাৰ লগে লগে এতিয়া শক্তি বাঢ়িল আৰক্ষীৰ। আৰু এই আইন অনুসৰি এতিয়া গুৱাহাটী মহানগৰত 10টাকৈ গোচৰ ৰুজু কৰিছে মহানগৰ আৰক্ষীয়ে। যেন এতিয়া অপৰাধী সাৰি যাব নোৱাৰিব আৰক্ষীৰ কবলৰ পৰা।